হ্যালো ভিউয়ার্স, আজ আমি এসেছি নতুন একটি সিরিয়াল নিয়ে যার নাম লিজেন্ড, যারা আমাদের ছেড়ে চলে গেল। আজকের পর্ব থাকছে ডালিউডের প্লেব্যাক কিং খ্যাত শিল্পী এন্ড্রু কিশোরকে নিয়ে। তো চলুন দেরি না করে জেনে নেই তার জীবনের সকল খুঁটিনাটি, সব তথ্য এবং দেখে নিই তার সেরা গানগুলি। আর আগে বলি, যারা আপনারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আর অবশ্যই আপনার ভালো লাগা ভালো না লাগা সবকিছুই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নাম তার এন্ড্রু কিশোর, জন্ম 4 নভেম্বর 1955, মারা যান 6 জুলাই 2020, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। পেশায় ছিলেন প্লেব্যাক গায়ক, কার্যকাল 1980 থেকে 2020। প্রাথমিক ও কর্মজীবন, এন্ড্রু কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি 6 বছর বয়সে রাজশাহী বেতারের তৎকালীন প্রধান সঙ্গীত পরিচালক আব্দুল আজিজ বাচ্চুর অধীনে সঙ্গীত পাঠ গ্রহণ শুরু করেছিলেন। তিনি 71-এর মুক্তিযুদ্ধের পরে রেডিওতে আধুনিক, লোকগীতি, নজরুল, রবীন্দ্রনাথ ও দেশাত্মবোধক গানের বিভাগগুলিতে তালিকাভুক্ত হন। 1977 সালে এন্ড্রু কিশোর বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের উদ্যোগে প্রতিভার খোঁজে অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন। অনুষ্ঠানটিতে তিনি দেবু ভট্টাচার্য রচিত সোহেলি ও সোহেলি গানটি উপস্থাপন করে। 1977 সালে তিনি প্রথম বাংলা সিনেমায় প্লেব্যাক করেছিলেন। সিনেমার নাম মেইল ট্রেন ও গানের নাম অচিনপুরে রাজকুমারী। তারপর তার আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি, একে একে করেছেন অসংখ্য নাটক, বিজ্ঞাপন ও বাংলা সিনেমার হাজারো প্লেব্যাক। সাথে জিতে নিয়েছেন 8 বার বাংলাদেশ ন্যাশনাল ফিল্মস অ্যাওয়ার্ড অফ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড। ভিউয়ার্স, তো চলুন আমরা তার নাম করা কিছু গান দেখে নিই। কিন্তু তার আগে ভিউয়ার্স, বরাবরের মতো আপনাদের কাছে একই প্রশ্ন, আপনারা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এন্ড্রু কিশোরের হিট গানগুলি, জীবনের গান আছে বাকি অল্প, জীবনের গান আছে রে মানুষ রঙিন ফানুষ, তুম পুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না আমি আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, নীড়ের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। আমার মায়ের সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। এবং আমার সবচেয়ে পছন্দের গান, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, এছাড়াও তার ঝুলিতে আছে অসংখ্য অসংখ্য সুপারহিট গান। ব্যক্তিগত জীবন ও মৃত্যু, এন্ড্রু কিশোরের বিয়ে হয়েছিল লিপিকা এন্ড্রু ইতির সাথে, তাদের একটি কন্যা ও একটি ছেলে সন্তান আছে। তাদের কন্যার নাম মুমিন এন্ড্রু সাঙ্গা
ও তাদের ছেলে সন্তানের নাম জে এন্ডোসাইটক। এন্ডোকিশন নন হজনিক লিম্ফোমা কিডনি এবং হরমোন সম্পর্কিত রোগের সাথে লিম্ফ্যাটিক সিস্টেমে উৎপন্ন ক্যান্সার রোগে ভুগতেছিলেন। তার শ্যালক ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাসের মতে 6 জুলাই 2020 সন্ধ্যা 6টা 55 মিনিটে তিনি মারা যান। প্রায় 1 ঘন্টা আগে তার বোন রাজশাহীর অ্যাডভান্স নামে একটি ক্লিনিকের আইসিইউতে নিয়ে আসেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো বাই বাই।